মূসা আলাইহিস সালাম বললেন ইয়া রব আমার এই কওমের ভিতরে সবচেয়ে পাপী বান্দাকে আপনি আমাকে দেখান আল্লাহ বললেন একটু পরেই দেখো এই রাস্তা দিয়ে যে লোকটা হেঁটে যাবে সবচেয়ে বড় পাপী হেঁটে গেলেন একজন লোক বাচ্চা একটা হাতে করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা হলো সবচেয়ে তোমার কওমের পাপী লোক বিকেল বেলা বললেন আল্লাহ আমার কওমের সবচেয়ে দামি মানুষটাকে দেখান আল্লাহ বললেন একটু পরেই দেখবে এই রাস্তা দিয়ে হেঁটে যাবে সকাল বেলা যে পাপী হেঁটে গেল বিকেল বেলা ওই লোকটাই হেঁটে যায় সুবহানাল্লাহ বাড়িতে গিয়া বলি পাপী মানুষ দেখতে চাইলেন সকাল বেলা ওই মানুষ আবার যখন সবচেয়ে নেককার ভালো মানুষ বিকেল বেলায় ওই মানুষ মূসা আলাইহিস সালাম বললেন ইয়া রব সবচেয়ে পাপী মানুষ জানে দেখালেন বিকেল বেলা সবচেয়ে ভালো মানুষ আবার তাকেই দেখালেন আল্লাহ বললেন হ্যাঁ যখন সকাল বেলা সে পাপী ছিল তার ছোট্ট ছেলে তাকে জিজ্ঞাসা করলো আব্বু এই যে পাহাড় থেকে বড় কিছু আছে নাকি সে বলছে পাহাড় থেকে বড় আল্লাহর আসমান আসমান থেকে বড় কিছু আছে নাকি হ্যাঁ আসমান থেকে বড় হলো আল্লাহর আরশ আল্লাহর আরশ থেকে আব্বু বড় কিছু আছে নাকি সে বলছে হ্যাঁ বাবা আল্লাহর আরশ থেকে বড় হলো আল্লাহর কুরসি ঠিক না বে ঠিক ছেলে বাবাকে বলছে আব্বু কুরসি থেকে বড় কিছু আছে নাকি লোকটা কেঁদে দিয়ে বলল বাবা কুরসি থেকেও বড় আছে সেটা হলো আল্লাহর দয়া মায়া আল্লাহর দয়া মায়ার চাইতে আর পৃথিবীতে বড় কিছু নাই সেজদায় পড়ে গেল আমার কাছে কান্না করলো সব চাইতে কওমের খারাপ মানুষটাকে সেজদায় পড়ে যাওয়ার পর আমার কাছে তাওবা করার পর এখন কওমের সব চাইতে ভালো মানুষের চেয়ারে আমি বসিয়ে দিয়েছি সেকেন্ডের ভিতরে গোনাগুলো মাফ করে দেন তিনি কি গোনা নাই নবীদের কিন্তু আমাদের গোনা আছে না নাই আর ওজনে বলেন আছে না নাই গোনা নাই এমন কোন মানুষ নাই নবীদের গোনা নাই তারা হলো বেগুনা মাসুম আমি বক্তা হতে পারি কিন্তু আমার গুনাহ আছে না নাই আপনি মসজিদের খতিব হতে পারেন আপনার গুনাহ আছে না নাই আসুন আমরা আজকে তাওবা করব কার কাছে আরো জোরে বলেন আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই বহু রিপোর্ট আছে বক্তা ওয়াজ করতে করতে কমপ্লিট করতে পারে নাই মাঝখানে দুনিয়া থেকে বিদায় ঠিক না বে ঠিক বহু মুসল্লি বক্তার ওয়াজ শুনে বাড়ি পর্যন্ত যেতে পারে নাই আসার সিরিয়াল ঠিক আছে যাওয়ার কোন সিরিয়াল ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন কার কথা এটা আল্লাহ মৃত্যুর সময় যখন এসে যাবে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না এজন্য সময় আজকেই আমাদের কার কাছে তাওবা করব আর ওজনে বলেন কার আল্লাহর কাছে আমরা তাওবা করলাম আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আর জোরে বলেন আমিন আমরা বেশি লম্বা চড়া সময় নিব না 11টা 20 পর্যন্ত থাকা যাবে তো সবাই ওয়াদা দেন থাকা যাবে সময় কি একটু কমিয়ে দিব বরাবর 11 হ্যাঁ বরাবর 11 আচ্ছা এখানে অসংখ্য আমার উস্তাদ সমতুল্য বসে আছেন আবার অসংখ্য মসজিদের ইমাম খতিব বসে আছেন যাদের সময় মতো চলে যাওয়া দরকার এজন্য আমি প্রথমেই বললাম আমাদের এটাই শেষ আমল নয় আমাদের আরেকটা আমল আছে সেটা হলো ফজরের নামাজ ঠিক না ভাই ঠিক এই জন্য আমি ওই যে ঘরের ভিতরে বসে বসে চেয়ারম্যান সাহেবের সাথে আলোচনা করেছিলাম কোরআনের মাহফিলে ধরি মানুষ কম আসে কোরআনের জন্য পৃথিবীতে যারা রক্ত দিয়েছে সব চাইতে ধনীর চাইতে গরিব মানুষরা বেশি ঠিক না ভাই ঠিক গরিব মানুষগুলো কোরআনের জন্য আঞ্জামও দেয় আর বেশি ধনী মানুষ ওরা কোরআনের মাহফিলে একটু কমই আসে ওরা শুধু হাত দেখায় চলে যায় কারণ কোরআন শুনলে যদি আবার ওই দল হয়ে যায় খুব ভয়ে থাকে তারা কতদিন ভয় করবেন অন্ধকার কবরে তো যেতেই হবে ঠিক না ব্যাটি বিসমিল্লাহু আলা মিল্লাতি এটা বলতেই হবে আপনাকে সেই দিন কই যাবেন সেদিন যাবেন কই সোজা হয় মৃত্যুর পরে সোজা হওয়া দরকার মৃত্যুর আগে ঠিক না ব্যাটি দেখবেন মৃত্যুর পর তিনটা বান্দা দিয়ে সোজা করে ফালায় রাখে তেই সোজা হয়ে লাভটা কি আজীবন মানুষের জমিনের আইল খেলেছে আজীবন নিরাপরাধ মানুষকে মামলা দিয়েছে আজীবন নিরাপরাধ মানুষদেরকে শাসন করেছে ওই মানুষ মৃত্যুর পর সোজা হয়ে কোনো লাভ না সোজা হওয়া দরকার মৃত্যুর আগে ঠিক না ব্যাটি তোর জ্বালায় মানুষ এলাকায় ঘুমাতে পারে না তোর জ্বালা এলাকার মানুষ নিরাপদ থাকতে পারে না আজকে মৃত্যুর পর সোজা হয়ে তুই বসে হইছিস কোনো লাভ নাই কোনো লাভ নাই মৃত্যুর পরে সোজা হয়ে
আমরা মৃত্যুর আগে সোজা হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এইজন্য আমি চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম 9টায় যদি আমাকে উঠিয়ে দিতেন 10:30 টায় ক্লোজ হয়ে যেত মাহফিল ভালো হতো কারণ কোরআনের মাহফিলে যারা এসেছে কেউ তরকারি ব্যবসায়ী কোরআনের মাহফিলে যারা এসেছে তারা হয়তো সিএনজি ড্রাইভার রিকশা ড্রাইভার কেউ এসেছে অন্যের দোকানে কাজ করেন আর কিছু মানুষ এসেছে যারা একটু ধনভান্ডার আছে যাদের সম্পদ আছে কিন্তু যারা কর্মচারী যারা দিনমজুরি ওরা তো আবার সকাল ফজর নামাজ পড়েই তাদের কর্মে ফিরে যেতে হবে ঠিক না ঠিক ঘুমটা হলো ব্যাটারি চার্জ সূরা নাবাত আল্লাহ বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহা রমাশ আচ্ছা মোবাইলে যদি আমার ব্যাটারিতে যদি আমি চার্জ না দিই আচ্ছা বলেন সকালবেলা কি দেখাবে কি দেখাবে লো দেখাবে ঠিক আমার ব্যাটারি চার্জ হলো আমার রাতের ঘুম এই ঘুমটা যদি আমার শরীরে না ঢুকে সকালবেলা কোনো কাজে আমার মন বসবে না এই জন্য ঘুমটা হলো আমার ব্যাটারি চার্জ আর ঘুমটা কার নিয়ামত আর ওজনে বলেন কার এই জন্য আমি সবাইকে জানাবো 10:11টা থেকে 11টার আগেই প্রতিটা মাহফিল ক্লোজ করতে হবে রাসূল কখনো রাত জেগে কোন সাহাবীকে ধরে রাখে নাই এশার নামাজের আগে রাসূল কথা বলা পছন্দ করতেন কিন্তু এশার নামাজের পর কথা বলা পছন্দ করতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের আগে খাবার খেয়ে নিতেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এশার নামাজ পর ঘুমিয়ে যেতেন আলহামদুলিল্লাহ বলেন মধ্যরাতে উঠতেন তিনি যখন সবাই ঘুমে আল্লাহর মার্কেট যখন খালি তখন তিনি উঠতেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর মার্কেট যখন খালি থাকে তখন আল্লাহকে ডাকবেন খুব মজা একবার ডাকবেন তো আপনার ডাকে ডাকে সাড়া দিবে তিনি কে মধ্যরাতে উঠতেন নামাজে দাঁড়াতেন দুই রাকাত নামাজে পৌনে ছয় ফরা তিনি কোরআন তেলাওয়াত শেষ করতেন জাহান্নামের আয়াতগুলো আসলেই কেঁদে কেঁদে পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা ওয়াল্লাহ আমাকে তুমি কিয়ামতের দিন সহজ হিসাব দিয়ে পার করে দিও দোয়া শেষ করতেন নামাজ শেষ দুই হাত তুলতেন আল্লাহর দরবারে সব জীবিত মানুষদের জন্য দোয়া করতেন একটু পরেই তিনি রাত কিছু বাকি থাকলে চলে যেতেন জান্নাতুল বাকিতে গিয়ে দুই হাত তুলে এবার যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের জন্য দোয়া করতেন সুবহানাল্লাহ বলেন এতক্ষণ নামাজের বিছানায় জীবিত মানুষদের জন্য দোয়া করলেন একটু পরেই যাদের যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের জন্য দুই হাত তুললেন আর ওই জায়গায় রাসূল দুই হাত তুলে বলতেন আল্লাহুম্মা হাইনি মিসকিনা তিনি মিজির বর্ণনা ওয়াল্লাহ মৃত্যু পর্যন্ত আপনি আমাকে মিসকিন অবস্থায় রেখে দিয়েন ওয়া মিতনি মিসকিনা আমাকে মৃত্যুটা দিয়েন মিসকিন অবস্থায় ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন আল্লাহ কিয়ামতের দিন মিসকিনদের কাতারে আপনি আমাকে উঠায়ে কি দোয়া করতেন তিনি তিরমিজিতে এসেছে হাদিসটি জান্নাতুল বাকির কিনারায় যেতেন আবার যেখানেই তিনি একাকিত্ব থাকতেন আল্লাহর কাছে যখন দুই হাত তুলতেন তখন এই দোয়াটা পড়তেন আল্লাহুম্মা হাইনি মিসকিনাও আল্লাহ আমি ধন ভান্ডারের মালিক হতে চাই না সারা জীবন আপনি আমাকে মিসকিন অবস্থায় রাখিয়ে আপনি একটা বিল্ডিং এর পিছনে ঘুরতে ঘুরতে হায়াতি শেষ ঠিক না ঠিক একতলা বিল্ডিং করার জন্য সারা জিন্দেগি তার শেষ হয়ে গেছে সে খবরই পায় না শুধু একতলা বিল্ডিং এ ছাদ ঢালাই দিবে এটার পিছনে সে শ্রম দিতে দিতে তার জীবন শেষ আপনাদের এই লক্ষ্মীপুরের একজন আল্লাহওয়ালা আছেন ডক্টর লুৎফর রহমান সাহেব ওনার নিজের বাড়িতে বসেছে গত কয়েকদিন আগে ওনার মাহফিল ওনার নিজের মাহফিল করে আসলাম ওনার ঘর দরজা দেখে আমার চোখে পানি চলে এসেছে কিভাবে জীবন কাটাচ্ছেন তারা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করে ইসলাম গ্রহণ করেছেন একজন জমিদারের ছেলে ছিলেন সালমান ফার্সি সেখান থেকে চলে এসেছেন উনি মদিনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সিকে মুক্ত করে দিলেন আলহামদুলিল্লাহ বলেন রাসূল বিদায় হয়ে গেলেন আবু বকর বিদায় করলেন সালমান ফার্সি এখনো জীবিত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা দেশের গভর্নর করে পাঠালেন একটা দেশের গভর্নর সবাই এসে জিগায় আপনাদের দেশের গভর্নর কে কয় সালমান ফার্সি ওনার বাড়ি কইতা ওনার বাড়ি নাই একটা দেশের গভর্নর ও গভর্নরের কোনো বাড়ি না মসজিদেই রাত কাটাতেন মসজিদের বারান্দায় রাত কাটিয়ে দিতেন উনি নিজের স্বভাবে কোনো বাড়ি করেন নাই দুই বছর পর ওনার এলাকার ওই গভর্নরের সমস্ত জনগণ বলল সালমান ফার্সি আপনার জন্য আমরা একটা ঘর নির্মাণ করে দিই
সালমান ফার্সি অনেক বলার পরে রাজি হয়ে বললেন ঘর নির্মাণ করবেন। বলে হ্যাঁ, তাহলে আমার এই শরীরের মাপ দিয়ে ছোট্ট একটা ঘর নির্মাণ করে আমাকে দে। আপনার পাঁচ গন্ডা মিলে চতুর্দিকে বাউন্ডারি দিয়াও হয় না, হইছেটা কিন্তু কত লাগে বাংলাদেশে না কানাডা পর্যন্ত পাড়ি করেছে, এরপর তার দুনিয়ার লোভ শেষ হয় নাই, ঠিক না বেটি? কত লাগে, কত লাগে, দু চার পাঁচ দশটা ফ্ল্যাটের মালিক, এরপরও একটা ব্রিজের যদি সে বাজেট পায় ওখান থেকে 15 লাখ খাই ফেলে, ওখানে রডের বদলে বাঁশ দিয়ে দেয়, কত লাগে তোর? এই জন্য রাসূল বলেছেন যতদিন ওর বুকের ভিতরে কবরের মাটি না লাগবে ততদিন পর্যন্ত তার দুনিয়া শেষ হবে না, ঠিক না বেটি? এই লোক লালসা থেকে ফিরে আসেন, আল্লাহওয়ালাদের চোখের দিকে তাকান, ওদের জীবনের দিকে তাকান, কারণ এই দুনিয়াটা আমার নয়, দুনিয়াটা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা আল্লাহর রাজত্ব, এটা আল্লাহ টিকিয়ে রাখবেন, আল্লাহ ভেঙে ফেলবেন, এটা তার ক্ষমতা। দুনিয়া আমার না, আমার হলো আখিরাত, ঠিক না বেটি? আমার আখিরাত, আখিরাতকে ঠিক করুন আপনি, দুনিয়াটাকে নিয়ে এত পাড়াবাড়ি করিয়েন না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘর বানাবেন, সালমান ফার্সি বললেন আমার যদি ঘর বানাতে হয় আমার বডির মাপ নাও। সবাই অবাক হয়ে গেলেন, কেন আপনার ঘর বানাবো? দুই তিনটা রুম থাকবে, গেস্ট রুম থাকবে, ড্রাইনিং রুম থাকবে, কিচেন রুম থাকবে। কয় না, এত রুমের দরকার নাই, আমার মাথা থেকে পা পর্যন্ত এমন ভাবে ঘর বানায়ও যেন আমি শুইলে আমার পাটা ওয়ালে লেগে যায়, আমার ডানে আমার বামে যেন আমার দুই হাত লেগে যায়। সবাই চুপ হয়ে থাকলেন। সালমান ফার্সি বললেন দুনিয়ার বাড়ি আমার জন্য তোমরা ব্যবস্থা করো না, আমার জন্য যদি বাড়ির ব্যবস্থা করতে হয় কবর খনন করো, ওইটাই আমার শেষ ঠিকানার বাড়ি। আর আপনার কত লাগে? এই জন্য রাসূল বলতেন আল্লাহুম্মা হাইনি মিসকিনা আল্লাহ, সারা জীবন আপনি আমাকে মিসকিন অবস্থায় রেখে দেন। এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর শয্যায় তিনি একজন সাহাবীকে পাশে রেখে তিনি কাঁদছেন, দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গীকার সালমান ফার্সি রাখতে পারেন নাই, তিনি কাঁদছেন। সাহাবি বলছেন সালমান ফার্সি আপনি কাঁদেন কেন? সালমান ফার্সি বলছেন আমি এই জন্যই কাঁদি, আমার রাসূল আমাকে নসিহত করেছিল সালমান তুমি দুনিয়ায় মুসাফির হয়ে এসেছ, দুনিয়া থেকে মুসাফিরের মতোই বিদায় দিও, খবরদার ধন ভান্ডার রেখে যেও না, বাড়ি গাড়ি রেখে যেও না, টাকা পয়সা রেখে যেও না, মুসাফির হয়ে দুনিয়ায় এসেছ, মুসাফির হয়ে বিদায় দিও। সালমান ফার্সি বলছেন আমি কান্না করছি, আমি আমার রাসূলের সেই অঙ্গীকারটা রাখতে পারি নাই। অথচ সালমান ফার্সি ঘরের ভিতরে চারটা জিনিস পেল, শুধু কয়টা বলেন? সবাই বলেন কয়টা? নাম্বার ওয়ান একটা প্লেট, নাম্বার টু একটা গ্লাস, নাম্বার থ্রি একটা বদনা, নাম্বার ফোর একটা বালতি। এই চারটা জিনিস ছাড়া ওনার ওই ছোট্ট ঘরের ভিতরে কোনো কিছুই ছিল না। অথচ ওই মানুষটাই কান্না করছে, আমার রাসূল আমাকে বলেছিলেন মুসাফির হয়ে এসেছে, মুসাফির অবস্থায় চলে যেও, আমার মনে হয় এই চারটা জিনিস আমার কান্ধে বোঝা হয়ে আছে। কি জীবন করেছেন তার, কোনদিন এই দুনিয়াটাকে তারা প্রাধান্য দেয় নাই, আর আপনি সুযোগ পেলেই কি শুরু করছেন এগুলো? আমার বাংলাদেশ গরিব না, আমার বাংলাদেশ অনেক ধনী, যদি ধনী ধনী মানুষদের অ্যাকাউন্ট গুলো আমার বাংলাদেশের সরকারে যদি ট্যাক্সের টাকা এবং সমস্ত ডাকাতদের টাকা আত্মসাত করে নিত, আল্লাহর কসম বাংলাদেশ অনেক উন্নত হয়ে যেত, ঠিক না? এই বাংলার জমিনের ভিতরে তেলাপোকা মার্কার নেতার ড্রাইভার হয় কোটি টাকার মালিক, চিন্তা করেন, সুযোগ পাইলেই শুধু খায়, একটা ফাইল আর একটা ফাইল অন্য জায়গায় টেবিলে নিয়ে গেলে 5,000 টাকা লাগে। আল্লাহ এগুলো হেফাজত করুন, আরো চিৎকার দিয়ে বলেন আমিন। কত লাগে আপনার? দুনিয়াটাকে ফেলে দেন, রাসূল বলতেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ সারা জীবন আপনি আমাকে মিসকিন অবস্থায় রেখে দিয়ে, আলহামদুলিল্লাহ। ফজর নামাজ পড়ার জন্য রাসূল মসজিদে যেতেন, মসজিদ থেকে তিনি ঘরে ফিরতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন আমার ঘরের ভিতরে আজকে নাস্তার জন্য কি ব্যবস্থা হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন এই ঘরের ভিতরে কোনো নাস্তার ব্যবস্থা নাই, রাসূল হেসে দিয়ে বলতেন আজকে আল্লাহর জন্য রোজা রেখে দিলা। এই পরিস্থিতি কয়দিন কাটাইছেন? একদিন আপনি পারেন নাই, যেমন দোয়া তেমন তার কাজ, ঠিক না বেটি? আল্লাহুম্মা হিনি মিসকিনা, আল্লাহ সারা জীবন আপনি আমাকে মিসকিন অবস্থায় রাখেন।
মিসকিন অবস্থায় কাটিয়ে গেছেন চলে আসতেন ফজর নামাজ পড়ে নিজের ঘরে দেবীদের বলতেন ঘরে কি খাবার হয়েছে কয় কিছু নাই পানি ছাড়া কয় যাও আজকে আল্লাহর জন্য রোজা রেখে দিলাম টানা এক সপ্তাহর বেশি তিনি রোজা রেখেছেন এমন জীবন গেছে তার জীবনে খাবারের জন্য কখনো চিন্তা করে না রিজিকের মালিককে আর জোরে বলেন নিজের খাবার অন্যকে খাওয়ায় তিনি অনেক খুশি পেতেন আর আমরা অন্যের লুটপাট করে খাইলে আমরা আনন্দ উল্লাস করি ঠিক না বেটি কয় আজকে ওটা মারি দিছি কিন্তু রাসূল নিজের খাবার অন্যকে খাওয়ালে সেই দিন আনন্দ পেতেন সেই দিন খুশি হতেন সুবহানাল্লাহ বলবেন না কি জীবন ছিল আমার রাসূলের কি জিন্দেগি ছিল আমার রাসূলের জন্য রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়াল্লাহ সারা জীবন আপনি আমাকে মিসকিন অবস্থায় রাখেন ওয়ামিতনি মিসকিনা ওয়াল্লাহ মৃত্যু অবস্থায় আপনি আমাকে মিসকিন অবস্থায় রাখেন ওয়াহশুরুনি ফি জুমরাতিল মাসাকিন আল্লাহ কিয়ামতের দিন মিসকিনদের কাতারে আমারে উঠায়েন সুবহানাল্লাহ সাহাবীরা বলতেন নবী আপনি যে দোয়া করেন কিয়ামতের দিন মিসকিনদের কাতারে আপনি উঠবেন রাসূল বলেন হ্যাঁ মিসকিনদের কাতারে যদি আমি কিয়ামতের দিন উঠি তাহলে আমি 500 বছর আগে জান্নাতে চলে যাব তিরমিজির বর্ণনা এসেছে রাসূল বলেন কিয়ামতের দিন ধনীদের চাইতে গরিবদের 500 বছর আগে জান্নাতে দিবেন তিনি কে শরীফের বর্ণনা একটা হাদিস এসেছে রাসূল বলেন কিয়ামতের দিন অসংখ্য গরিব মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন আমরা অধিকাংশ গরিব এই কোরআনের ময়দানে মানুষগুলোই বসে থাকি ঠিক না বেঠি রাসূল বললেন অসংখ্য গরিব মানুষ বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে কিভাবে যাবে বর্ণনাটা তোমরা শোনো সাহাবীরা বসে আছেন রাসূল বলছেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবেন কিন্তু তাদের দিকে তাকানো হবে না অসংখ্যবার তারা তাকিয়ে থাকবেন কখন তাদের হিসাব নেওয়া হবে কিন্তু না হিসাব নেওয়া হচ্ছে না তারা বিরক্ত হয়ে দল বল করে কিছু যারা হাতের ভিতরে কড়ার দাগ ঘামের ভিতরে কড়ার দাগ কান্ধের উপরে কড়ার দাগ দুনিয়া কোনো অ্যাকাউন্টার ছিল না কোনো সম্পদ ছিল না বাড়ি ছিল না গাড়ি ছিল না যা দিন মজুরি এনেছে তাই খেয়েছে সোজা জান্নাতের দিকে রওনা দিবে ফেরেশতারা বলবে যাও কই কই আমরা জান্নাতে যাই কেন হিসাব নিকাশ কর কিসের হিসাব রে বেটা মালই তো পাইব মাল পাইলেই না হিসাব দিতাম ঠিক না বে ঠিক জীবনে কোনোদিন ব্যাংক অ্যাকাউন্ট কারে বলে বুঝতাম না 300 টাকা রোজগার 300 টাকায় ব্যয় ঠিক না বে ঠিক এই করোনা ভাইরাসের সময় কতদিন যে কত মানুষ পানি খেয়ে দিন কেটেছে কোনো হিসাব নাই কিসের হিসাব মালই তো পাই নাই আল্লাহকে বলবা আল্লাহ এই গোলামগুলো কোনো হিসাবই দিতে চায় না এরা নাকি মালই পায় নাই আল্লাহ বলবেন বিগাইরি হিসাব বিনা হিসাবে এদের মাফ করে দিলা এই জন্য রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরুনি ফি জুমরাতিল মাসাকিন এই দুনিয়াটাকে কখনো কোনোদিন আমার রাসূল প্রাধান্য দেয় নাই আমরাও আজ থেকে এই দুনিয়াটাকে কেউ প্রাধান্য দিব আমরা গোলাম হব কার আর জুড়ে বলেন কার 24 ঘন্টায় আজ থেকে আমরা হুকুম পালন করব একজনের তিনি কে আল্লাহর গোলাম করব আমরা পৃথিবীর কারো গোলামি করব না আজ থেকে আমরা নিয়ত করে ফেললাম আল্লাহ জীবনে যা করেছি যত মানুষের গোলামি করেছি ভুল করেছি আজ থেকে তোমার গোলাম হয়ে গেলাম ঠিক না ব্যাটি আসুন সবাই কার গোলাম হলাম আরো জোরে বলেন কার এখন এই কোরআনটা কার আরো জোরে বলেন কোরআনটা কার আল্লাহর গোলামি করা মানে কোরআনের 16 আনায় মেনে নেওয়া ঠিক না ব্যাটি 12 আনা মানবেন 4 আনা মানবেন না আপনি গোলাম নামের বাটপাত কথা কোন না কেন আপনি গোলাম নামের বাটপার কোরআনটাকে যদি মানেন মানতে হবে এক আনা না দুই আনা না 16 আনা ১৬ আনাই যদি মেনে নেন আপনি গোলাম কিন্তু 12 আনা মানলেন 4 আনা মানলেন না আপনি গোলাম নামের বাটপার সমাজে আছে না নেই মসজিদের সভাপতি কিন্তু ভিতরে ভিতরে সুদ খায় ঠিক না বে ঠিক এদিকে মাহফিলের সভাপতি আবার ওইদিকে মমতাজের গানের সভাপতি ঠিক না বে ঠিক কিছু মানে না কয় হুজুর এতগুলা কি মানে চলা যায় আরে যাবে না মানে আমরা গোলা আমরা আল্লাহর হুকুম ছাড়া একটা কদম সামনে বাড়াবো না ঠিক না বেটি গোলামি করা সবচাইতে সহজ যে মেনে নেয় সিবগত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগত ওয়া নাহনু লাহু
আবিদুন আল্লাহর চাইতে রং আর পৃথিবীতে কোন ধর্মের রং বেশি হতে পারে না ঠিক না ব্যাটি সব চাইতে রং বেশি কার আল্লাহ ইসলামের ধর্মের চাইতে এত সুন্দর ধর্ম আর কোন জায়গায় নাই তা আপনি এদিকে মুসলমানের দাও পালন করেন আবার ওদিকে অন্য ধর্মেরটাতেও নাক লাগান কি হইছে আপনার আপনি তো গোলাম না আপনি গোলাম নামের বাট পার করছেন ঠিক না ব্যাটি এইদিকে মসজিদেও যায় আবার ওইদিকে গাজার আশেরও বসে ঠিক না ব্যাটি খবরদার আমরা গোলামি শুরু করলাম কার আল্লাহ আরো জোরে বলেন কার আমরা যদি গোলামি শুরু করি কোরআনটাকে মানতে হবে কয় আনা আরো জোরে বলেন কয় আনা কোরআন যা বলবে তাই মানতে হবে কোরআন থেকে আমরা কখনো একটা আয়াত ছেড়ে দিব না لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على سيدنا هجر بثا بدونار پرے ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে
দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট কাফেরদের পিছু দিল লিলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে আল্লাহুম্মা قلنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ إلله محمد رسول الله صلى الله عليه وسلم أبرا شبائي كمولاتين الحمد لله أمي وحلو أتي أما در شبائي رحلو راكين تيني كي شبائي رشستو راكين تيني كي كيو جيتا پارنا شتا پارن كي কেউ যেটা দেয় না সেটা দেন কে কেউ যেটা শুনে না সেটা শুনেন কে সব নিয়ামতের মালিক কে নিয়ামতের শুকরিয়া আদায় করব কা চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইবান মুবারাকান ফি পড়েন আল্লাহু আকবার كثيرا الحمد لله كثيرا سبحان الله نفرة واصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সব জায়গায় প্রশংসা করব কার খাওয়ার সময় কার ঘুমানোর সময় কার ঘুম থেকে যখন জাগি তখন কার রাস্তাঘাটে চলার সময় কার কাউরে কিছু দেওয়ার সময় কার আল্লাহর নাম নিতে আপনাদের কেমন লাগে সবার ভালো লাগে তো আল্লাহ বলে যদি কেউ ডাক দেয়
তার আমলনামায় অন্তত 40টা নেক জমা হয়ে যাবে একবার আল্লাহকে বলেন তো দেখি ডাক দিয়ে আল্লাহ আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহ সব জায়গায় কাকে ডাকবেন কেউ যদি নাও থাকে আপনার সাথে আছেন কে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম তার ঘুমও নাই তার তন্দ্রামিও নাই 24 ঘন্টা তিনি জাগুন থাকেন সুবহানাল্লাহ বলেন আমরা ঘুমাইলে খবর থাকে না কিন্তু একজনের ঘুম নাই তিনি কে আল্লাহ যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নমরুদ বলেছিল ইব্রাহিম আমাকে খোদা হিসাবে মান ইব্রাহিম বলল হ্যাঁ খোদা হিসাবে মানতে চাই তবে আমার একটা প্রশ্ন হলো তুই যখন মরে যাবি তখন আমি খোদা পাবো কোথায় যে মারা যায় সে কখনো খোদা হতে পারে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী আগেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন ঠিক না ভাই ঠিক লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম যিনি রব হন তার কোনো ঘুম নাই তার কোনো তন্দ্রামি নাই তিনিই শুধু এই দায়িত্বগুলো পালন করতে পারেন তাহলে 24 ঘন্টায় আমাদের খেয়াল রাখেন তিনি কে আল্লাহ একটা মা একটা সন্তানকে এত খেয়াল রাখতে পারেন না ঠিক না বেটি কত যত্নে রেখেছেন আমাদের মালিক আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহর নামটা খুব মহব্বতের সাথে নেওয়া দরকার আল্লাহর নামটা সব সময় নেবেন কৃপণতা করবেন না সব জায়গায় সবখানে কার নাম নেবেন আল্লাহ আপনি মুসিবতে পড়েছেন কাকে আগে বলবেন সাহাবীদের একটা জুতার ফিতা যদি ছিঁড়ে যেত আল্লাহকে বলতেন আল্লাহ এটা ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ বললেন না যে আর আমরা চেষ্টা করি আপনি চেষ্টা করে পারবেন না তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক কে আল্লাহ এইজন্য তাকে বলবেন তো সাহাবীদের পায়ের জুতা আর ফিতা ছিঁড়ে গেলে আল্লাহকে বলতেন আল্লাহ ব্যবস্থা করে দেন আগে আল্লাহকে বলতেন এরপরে নিজে চেষ্টা শুরু করতেন আলহামদুলিল্লাহ বলেন অসুস্থ হয়েছেন আল্লাহকে বলেন আল্লাহ সুস্থ করে দেন হ্যাঁ ওষুধ সেবন করেন কিন্তু কাকে বলবেন আগে আল্লাহকে অব খবরদার ডাক্তারের উপরে কোনো বিশ্বাস আনা যাবে না আগে আল্লাহকে বলবেন তা আমরা আল্লাহর নাম নিয়ে আজকের মাহফিলে আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের সবার সাথে কে আছেন আল্লাহ আছেন এটা আমাদের সব সময় যেন বিশ্বাস থাকে আল্লাহ তুমি আমাদের সবাইকে গোলাম হিসেবে কবুল করো আমরা সবাই যারা বসে আছি সবাই কি বলেন গোলাম সবাই বলেন কি গোলাম ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন গোলামি করার জন্য আমাদেরকে বানিয়েছেন তিনি কে আল্লাহ আমরা সবাই গোলাম কেউ ইচ্ছাই গোলামি করছে কেউ না ইচ্ছাই আল্লাহর গোলামি করছে ঠিক না ব্যাঠে أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায় সবাই গোলামি করছে কার আর ওজনে বলেন কার মরজ আল বাহরাইন ইলতাকিয়ান বাইনহুমা মরজ কুল্লা ইয়াবগিয়ান فبأي آلاء ربكما একদিকে লবণাক্ত পানি আরেকদিকে মিঠা পানি লবণাক্ত পানি মিঠা পানির মাঝখানে কোনো ওয়াল নাই কোনো পার্টিশন নাই কোনো দেয়াল নাই এক পানি আরেক পানিতে ঢুকতে পারে না হুকুম চলছে কা আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না হ্যাঁ এই জন্য আল্লাহর হুকুম সবাই মানছে আমরাও তার গোলামি করছি ঠিক না বেঠি এখানে কাকে খুশি করার জন্য বসেছি আরো জোরে বলেন কোরআনের ময়দানে আঞ্জাম দ্বারা দেয় আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দাও যারা এসে বসেছেন তাদের গুনাহও মাফ করে দাও আরো জোরে বলেন আমিন এই জন্য আমরা রবকে সব সময় মনে রাখবো আনিবুদুল্লাহ ইবাদত করবো কার আল্লাহ যেন আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত না করা হয় কারণ যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন ওয়ালা কদ বাআসনা ফি কুল্লি উম্মতির রাসূলা যত নবী এবং যত রাসূল পাঠিয়েছেন দুইটা দাওয়াতের কথা দিয়ে পাঠিয়েছেন কয়টা আরো জোরে বলেন সূরা আন-নাহল 36 নম্বর আয়াত খুলে দেখেন আনি ইবুদুল্লাহ ইবাদত হবে কার আল্লাহ ওয়াজতানিবুত তাগুত খবরদার তাগুতদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না এখন তাগুত কারা যারা আল্লাহর আইন নিজেও মানে না আপনাকেও মানতে দেয় না ওরা কি আরো জোরে বলেন ওরা কি তাগুত ওই তাগুতদের সাথে মুমিনদের কোনো সম্পর্ক থাকবে না
খবরদার তাগুতের সাথে যেন সম্পর্ক না হয় আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 100-256 নম্বর আয়াতে বলছেন ফামাই ইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসাম লাহা ওয়াল্লাহু সামিউন আলীম আল্লাহ বলছেন আগে তাগুতদের তালাক দে এরপরে কালেমা পড়ে মুমিনদের দলে আয় সুবহানাল্লাহ বলবেন না তাগুতদের সাথে সম্পর্ক রেখে কপাল যদি আপনি কালো করে ফেলেন জান্নাতে যাওয়া সম্ভব হবে না তাগুতরা কার আইন মানে না আরো জোরে বলেন কার তাগুত তারা আল্লাহর আইন নিজেও মানে না আপনাকেও মানতে দেয় না ওরা কি তাগুত তাগুতেরা নিজেরাদের আইন মানায় তারা নিজেরাই আইন বানায় আর মানুষদের উপরে চাপিয়ে দেয় এই আইনটাই তোরা মানবি আমরা আইন মানবো কার আল্লাহ আরো জোরে বলেন আমরা মানুষের বানানো আইন মানবো সহজেই চিনে ফেলবেন আমার ড্রাইভারকে যদি আমি বলি তুমি গাড়ি চালাও ড্রাইভার আপনাদের এই চাটখিলের এই রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করছে আমি বলছি ডান দিকে চালাও ড্রাইভার ডান দিকে ড্রাইভ করছে আসলে বাংলাদেশে গাড়ি চলে কোন দিকে কিন্তু সুন্নত কোন দিকে দুবাইয়ের গাড়ি কোন দিকে চলে সৌদি আরবের গাড়ি কোন দিকে চলে ডান দিকে তুরস্কের গাড়ি কোন দিকে চলে তারা ডান দিকে সুন্নাত মানে রাসূলের ডান দিকে চলে আমি আমার ড্রাইভারকে বললাম তুমিও ডানে চলো উনি ডান দিকে 5 কিলো যাইতে ইচ্ছা আসবে পুলিশ হাত তুলে বলছে হুজুর দাঁড়ান কি হলো হুজুর দাঁড়ান আপনি ডান দিকে ড্রাইভ করছেন কারণ আমি আমি রাসূলের সুন্নাত মানতেছি কয় না এটা বাংলাদেশে হবে না এটা বাংলাদেশে হবে আমি বলছি রাসূলের সুন্নাত মানতেছি আমি হবে না কেন কয় না এটা হবে না না হবে আমি যখন একটু বাড়াবাড়ি করলাম উনি বলছে কাগজ দেন 3000 টাকা মামলা দিয়ে বলছেন এখন যান আমি রাসূলের সুন্নাহ মানলাম আমাকেও মানতে দিল না সে নিজেও রাসূলের সুন্নাহ অনুযায়ী আইন মানে না এরাই তাগুতের আইন ঠিক না বেঠি তে এই তাগুতের সাথে আমাদের কোনো সম্পর্ক আর জুড়ে বলেন সম্পর্ক নাই আনিবুদুল্লাহ ইবাদত করতে হবে কার এইজন্য আল্লাহ আমাদেরকে গোলাম হিসাবে বানিয়েছেন রাসূল বলতেন আল্লাহুম্মা ইন্নী আব্দুক ওয়াল্লাহ আমি আপনার গোলাম সুবহানাল্লাহ বললেন না যার সাথে পৃথিবীর কারো তুলনা করা যায় না তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আব্দুক ওয়াবনু আব্দিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক রাসূল বলতেন আল্লাহুম্মা ইন্নী আব্দুক আল্লাহ আমি আপনার গোলাম ওয়াবনু আব্দিক বান্দার ঘরের গোলাম ওয়াবনু আমাতিক বান্দির ঘরের গোলাম আমার বাবা আব্দুল্লাহ সেও আপনার গোলাম আমার মা আমিনা সেও আপনার গোলাম নাসিয়াতি বিয়াদিক আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোয় আপনি যেদিকে চুল ধরে টানবেন আমি গোলাম সেই দিকে যাব রাসূল যদি গোলাম বলে পরিচয় দেন আমাদের দিতে কি লজ্জা লাগছে নাকি সবাই চিৎকার দিয়ে বলেন আমরা সবাই কি কার গোলাম আরো জোরে বলেন কার সব জায়গায় গোলামি করব কার খবরদার সভাপতি সেক্রেটারির কারো গোলামি করা যাবে না মসজিদ সব জায়গায় মাদ্রাসা বলেন মসজিদ বলেন মক্তব বলেন মাহফিল বলেন গোলামি হবে কার আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার আল্লাহ আমাদের সবাইকে তুমি গোলাম হিসেবে কবুল করে নাও আমরা সবাই এসেছি রাত অনেক গভীর হয়েছে 10:30 বাজে আমাদের এই আমলটাই শেষ আমল না এই আমলের পরে আমাদের ফজরের নামাজ খুব গুরুত্বপূর্ণ একটা আমল আছে ওই নামাজটা যেন আমাদের কাছ থেকে ছুটে না যায় এই জন্য আগে আগেই আমরা বিদায় নিব ইনশাআল্লাহ রাসূল বলেছেন ফজর নামাজের দুই রাকাত সুন্নাত পৃথিবীর সব থেকে দামি সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলে স্টেজে অত কথা বলা যায় না বসে যায় হ্যাঁ বসে বসে পৃথিবী সব কিছু থেকে দামি হলো ফজরের কয় রাকাত সুন্নাত আর জোরে বলেন কয় রাকাত চিন্তা করছেন কি বললেন আমার রাসূল যত কিছু আছে পৃথিবীতে কেউ যদি দুই রাকাত ফজরের সুন্নাত আদায় করে সে পৃথিবীর সব কিছু থেকে দামি জিনিস পেয়ে গেল সুন্নাতের দাম যদি এত বেশি হয় ফরজের দাম না জানি কত বেশি সুবহানাল্লাহ নাই এই জন্য আমরা ওই নামাজটাকে ছেড়ে দিব উত্তরবঙ্গের এক বক্তা উনি ধরছে কোরআনের মাহফিলের ময়দানে ওয়াজ আর ছাড়ে না ধরছে তো ধরছে চোখ বন্ধ করে ওয়াজ শুরু করেছে চোখ খুলে দেখে একটাও মানুষ নাই এমন ওয়াজ আমি আবার করব না আমি সময়ের দিকে লক্ষ্য রেখেই কথা বলা শেষ করে দেব ইনশাআল্লাহ আপনারা যাতে বিরক্ত না হন আমি সেই কথাটাই সেই চেষ্টা করব
উনি চোখ বন্ধ করে ওয়াজ করা শুরু করেছে চোখ খুলে দেখে একটা মানুষও নাই উনি তো গরম এই এলাকার সব মানুষ ফাসিক সব মানুষ মুনাফিক আমারে ওয়াজের ভিতরে ফলায়া সবাই গিয়া বাড়িতে ঘুমিয়েছে দেখে একজন এই কর্নারে একজন বসে আছে সিয়ারির উপরে উনি বলছে যা এই লোকটা একবারে সবচাইতে মুমিন সবচাইতে ভালো মানুষ উনি বলতেছে হুজুর আমি মুমিন কিনা জানি না আমি মাই গেল আপনি মাইকও ছাড়েন না আমি যাইতেও পারি না তে এমন ওয়াজ আমি করব না যে আপনাদের ভিতরে বিরক্ত লাগবে আমরা বাজার করতে গেলে কি নিয়ে যাই বলেন সবাই বলেন কি নিয়ে যায় এখানে এসেছেন কিছু নিয়ে যাতা কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন আছে না নাই আছে এখানে এসেছেন আমরা কিছু নিয়ে যাব ইনশাআল্লাহ শুধু একটু হাসলাম একটু কাঁদলাম আর খালি খালি চলে গেলাম আগের দিনও বেনামাজি পরের দিনও বেনামাজি এই ওয়াজ কিয়ামত পর্যন্ত চললেও জীবন পরিবর্তন হবে না আগের দিন যদিও বেনামাজি ছিলাম আজকে থেকে ফজর থেকে আমরা নামাজি হব ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের এই কোরআনের ময়দানে কবুল করো আমিন আল্লাহ বলেন আমি কিছু বান্দার গলায় আমি রহমতের রশি লাগিয়ে দিই সুবহানাল্লাহ বলেন শয়তান কিছু মানুষের গলায় রশি লাগায় আর কিছু মানুষের গলায় রহমতের রশি লাগায় তিনি কে আল্লাহ আমরা আমাদের গলায় রশি লাগাবো কার আল্লাহ আর জুড়ে বলেন আল্লাহ যার গলায় রশি লাগায় যার গলায় রহমতের রশি সে কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না তাকে কখনো গানের কনসার্টে নিয়ে যাওয়া যায় না আর যার গলায় শয়তানের রশি সে গানের কনসার্টে হাজির হয় ঠিক না বে ঠিক খবরদার শয়তানের রশি যদি গলায় একবারে লেগে যায় ওই রশি দিয়ে তোকে জাহান্নামে নিয়ে যাবে আর আল্লাহ রহমতের রশি যদি গলায় লাগাতে পারি টেনে টেনে পাঁচবার মসজিদে নিয়ে যা এই রশি আমরা আজ থেকে এখান থেকে নিয়ে যাব ইনশাআল্লাহ সর্বোপরি আমরা প্রথম অবস্থায় তাওবা করব কার কাছে আর জুড়ে বলেন জীবনে যা করেছি আজকে রাতের বেলা আল্লাহকে বলবো আল্লাহ মাফ করে দাও মাফ করবেন কে কত গুনাহ করেছেন আপনি শিরকির গুনাহ যদি না থাকে আল্লাহ মাফ করে দেবে আপনি তাওবা করলেই কে মাফ করবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দারে কি গুনাহ করেছি এসায় আমার কাছে আয় তাওবা করতে দেরি হবে গুনাহ মাফ করতে দেরি করব না আমাদের গুনার খবর কে জানেন সবাই বলেন আপনি কি গুনাহ করেছেন আপনার ছেলে জানে না জানেন কে আমি কি গুনাহ করেছি আপনারা জানেন না জানেন কে আল্লাহ বলেছেন গুনাহটা আমি রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছি সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে গুনাহ আপনার গুনাহ আমার গুনাহ রহমতের চাদর দিয়ে কে ঢেকে রেখেছে যাতে কেউ না জানতে পারে আমার গুনাহ যদি আপনারা জানেন আমাকে দাওয়াত দিবেন না আপনার গুনাহ যদি আমি জানি আপনাকে ঘৃণার চোখে দেখবো ঠিক না বেঠি মসজিদের ইমামের গুনার খবর যদি মুসল্লি জানে ওই ইমামতির চাকরি থাকবে চিন্তা করে দেখেন ছেলে যদি বাবার গুনার খবর জানে ওই ছেলে বাবাকে বাবা বলে ডাকবে আল্লাহ বলেন সব গুনাহ আমি গোপন রেখেছি আমি অপেক্ষা করে বসে আছি কোন দিন তুই মসজিদের গুনায় আসবি আর কোন দিন মাদ্রাসায় যাবি কোন দিন তুই কোরআনের মাহফিলে যাবি দিনই মজলিসে বসবি চোখের পানি ফেলে চাইবি আমি গোপনেই মাফ করে দিব সুবহানাল্লাহ